আজকের ভিডিও টপিক একটা মিলন বশীকরণ, যেটা যদি আপনি দিনে প্রয়োগ করেন তাহলে রাতে সে আপনার সাথে মিলিত হবে। এটা প্রেমিক প্রেমিকার জন্য করা যায়, বিবাহিত অবিবাহিত যে কোনো মহিলার উপর প্রয়োগ করতে পারবেন। আবার আপনি যদি আপনার স্ত্রী যদি আপনাকে পছন্দ না করে, ভালোবাসে না, বা আপনার স্ত্রী আপনার সাথে মিলন করতে চায় না, তাকেও করতে পারেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন, ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে নকশাটা ভালো করে দেখে নেবেন অথবা ভালো করে নোট করে নেবেন। এই নকশাটা লিখতে হবে কাফনের কাপড়ের উপর। শনিবার মঙ্গলবার দিনে আপনাকে কাফনের কাপড় একটু নিয়ে আসতে হবে দোকান থেকে কিনে। সেই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে কুস্তুরীর কালি দ্বারা এই নকশাটা লিখতে হবে। কুস্তুরীর কালি ব্যতীত অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে কি না আমার জানা নাই, আমি যেভাবে নিয়ম বলছি সেইভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে খাটবে, অন্যথায় খাটবে কি না আমার কোনো আইডিয়া নাই। নকশার নিচে যেই মহিলা বা যেই মেয়ে বা যার জন্য করবেন তার নাম, তার মায়ের নাম লিখবেন এবং তার ঠিকানাটা লিখবেন। নকশাটা প্রপারলি লেখা শেষ হয়ে গেলে, নকশার মধ্যে কোনো ভুল করলে কাজ হবে না, প্রপারলি যখন লেখা শেষ হয়ে যাবে তারপর আপনি রাত্রিবেলা ঠিক 12টার পর উলঙ্গ অবস্থায় আপনাকে এই যে নকশাটা লিখছেন সেটা আপনাকে একটা পলিথিনে বেঁধে সেটা যে কোনো শ্মশানে দাফন করে চলে আসতে হবে। এমনভাবে দাফন করবেন যেন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে, কোনোভাবে বৃষ্টি দিলে বা কেউ খুঁড়লেই যেন না পেয়ে যায়, এরকম সঠিকভাবে যদি করতে পারেন ওই রাত্রে করে আসবেন, পরের দিন সকালেই সে আপনার সাথে মিলন করার জন্য উদ্গ্রীব বা অস্থির হয়ে যাবে। এটা পরীক্ষিত তান্ত্রিক টু না, যেটার কোনো মিস্টেক বা কোনো চান্সই নেই, 100% শিওর যে আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। নিয়মের কোনো তারতম্য বা ব্যতিক্রম ঘটালে কাজ হবে না, আমার কোনো আইডিয়া নেই নিয়ম চেঞ্জ করলে কাজ হবে কি না। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।